Bismillahirrahmanirrahim. Shubhyo dasham shreni shakol shikharti. Asha kori tumra shobai shusto acho. Alhamdulillah ami shusto achi. Srishti school kortik ayojit live dharabahik video class e shobaike shubhechha. Ami tomader sathe achi jibbigyaner ekti odhay niye dharabahik alochona korchilam. Seta mone ache to? Alochona korchilam dashom odhay niye. Goto class e tomader sathe alochona korechi ki? Alochona korechilam মস্তিষ্ক এরপর নিউরন তো নিউরনের কার্যপ্রণালী বিষয়টা তোমাদের সাথে আলোচ্য বিষয় ছিল সর্বশেষ অংশে তো নিউরন মূলত প্রধানত দুটি অংশের সমন্বয়ে গঠিত এটা হলো কোষ দেহ এটা হলো অ্যাকশন তো আশা করি তোমরা সেই বিষয়টা পড়েছ আজকে আমি মূল আলোচনায় চলে আসছি আজকের মূল আলোচ্য বিষয় হলো হরমোন দেখো পার্ট 10.4 তোমাদের বইতে রয়েছে হরমোন নিয়ে হরমোন কি হরমোন আমাদের দেহের মধ্যে নালীবিহীন গ্রন্থি থেকে অর্থাৎ উৎপাদন হওয়ার জন্য কোনো নালী নেই প্রবাহিত হওয়ার জন্য কোনো নালী নেই তো নালীবিহীন গ্রন্থি থেকে তৈরি এক ধরনের তরল পদার্থ যা কোথা থেকে উৎপন্ন হয় নালীবিহীন গ্রন্থি থেকে উৎপন্ন হয় এবং এই তরল রস অর্থাৎ নিঃসৃত রস আমাদের রক্তের মাধ্যমে সমস্ত দেহের মধ্যে গিয়ে তার কার্যপ্রণালীকে নিয়ন্ত্রণ করে সে কোনো কাজ করে না অর্থাৎ কাজ করতে সাহায্য করে তো এইগুলোকে কি বলা হয় হরমোন হরমোন পরিবহনের জন্য পৃথক কোনো আলাদাভাবে কোনো নালীর প্রয়োজন হয় না কিসের মাধ্যমে প্রবাহিত হচ্ছে জানলাম রক্তের মাধ্যমে অর্থাৎ রক্ত যে নালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয় রক্ত ধমনী শিরা কোষীয় জারিকা লসিকা ইত্যাদির মাধ্যমে প্রবাহিত হয় সমস্ত দেহের মধ্যে এইভাবে রক্তের মাধ্যমে কি হচ্ছে এই হরমোনগুলো সমস্ত দেহের মধ্যে প্রবাহিত হচ্ছে এবং তার কার্যপ্রণালীগুলোকে নিয়ন্ত্রণ করছে হরমোন রক্ত স্রোতের মাধ্যমে প্রবাহিত হয়ে নির্দিষ্ট লক্ষ্য কোষে গিয়ে অর্থাৎ যেখানে সে কাজ করবে কাজগুলোকে কাজ করতে প্রভাবিত করবে সেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে তার কার্যপ্রণালীগুলোকে সে কী করে প্রভাবিত করে অর্থাৎ জৈবিক কার্যগুলিকে সুষ্ঠুভাবে চালানোর জন্য সে কী করছে সহযোগিতা করে থাকছে সুস্থ দেহের চাহিদা অনুসারে গ্রন্থি গ্রন্থি থেকে অবিরত ধারায় এই হরমোনগুলো নিঃসৃত হয় এবং এর আনুপাতিকটা অবশ্যই ঠিক থাকতে হয় অর্থাৎ বেশি হলে তৈরি যদি বেশি হয় হরমোনটি তা তো সমস্যা আবার হরমোন তৈরি করে কম হলেও সমস্যা আজকের আলোচ্য বিষয়ে আমরা এই বিষয় নিয়ে জানতে পারবো তো তার আগে হরমোনগুলো কোথা কোথা থেকে তৈরি হয় তার দিয়ে একটি অঙ্গ বিষয় নিয়ে আমরা জানবো এবং এই অঙ্গ থেকে কী ধরনের হরমোন তৈরি হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো শিক্ষার্থী কিন্তু আলোচ্য বিষয়ে ফিরে আসছি দেখো হরমোন গ্রন্থিগুলো কী একটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি পিটুইটারি পিটুইটারি গ্রন্থি এটি আমাদের যে গুরু মস্তিষ্ক রয়েছে এই মস্তিষ্কের ঠিক নিচে মস্তিষ্কের ঠিক নিচে ছোট্ট একটি অংশ এই অংশ হলো পিটুইটারি গ্রন্থি প্রিয় শিক্ষার্থী এই পিটুইটারি গ্রন্থি থেকে হরমোনটি তৈরি হয় কিন্তু অনেক এবং আমাদের দেহে যে হরমোনের প্রয়োজন আছে সবচেয়ে বেশি মাত্রায় প্রয়োজন হলো এই পিটুইটারি গ্রন্থির হরমোনটি এবং এই গ্রন্থির থেকে এই হরমোনগুলো আমাদের দেহে সবচেয়ে বেশি উৎপন্ন হয় এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে কিন্তু এই গ্রন্থিটা আকারে কিন্তু সবচেয়ে ছোট অর্থাৎ বেশি উৎপন্ন করে বেশি কাজ করছে হরমোনটি কিন্তু এই হরমোন গ্রন্থিটা আকারে খুবই ছোট তো এই গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন তৈরি হয় দেখো গোনাডোট্রপিক সোমাটোট্রপিক এড্রেনোকর্টিকোট্রপিক এড্রেনোকর্টিকোট্রপিক কর্টিকোট্রপিক এবং টিএইচএস অর্থাৎ এই যে চার ধরনের হরমোন কথা বলা হলো এই হরমোনগুলো কোথা থেকে তৈরি হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে হরমোনগুলো তৈরি হচ্ছে এবং এই হরমোন সবচেয়ে বেশি মাত্রায় তৈরি হয় এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এই গ্রন্থি থেকে এই হরমোনগুলো অন্যান্য গ্রন্থিকে প্রভাবিত করা ছাড়াও মানবদের বৃদ্ধি অর্থাৎ আমরা যাতে বেড়ে উঠতে পারি যে কোনো গ্রন্থি আমাদের বেড়ে উঠতে পারে বেড়ে উঠতে সবচেয়ে বেশি সাহায্য করে কে পিটুইটারি গ্রন্থির হরমোনগুলো কী কী হরমোন গোনাডোট্রপিক সোমাটোট্রপিক এড্রেনোকর্টিকোট্রপিক
পিক এবং এসএস। এরপর রয়েছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থিটি কোথায় অবস্থিত? এটা ঠিক আমাদের এই দেখো গ্রীবা অঞ্চলে, যে গলা গ্রীবা অঞ্চল, এই গ্রীবা অঞ্চলে আমাদের এই যে কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করে থাকে, হ্যাঁ কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ থাইরয়েড গ্রন্থির গলায় ট্রাকিয়ার উপরে অবস্থিত, আমাদের গলায় রয়েছে ট্রাকিয়ার, ঠিক তার উপরে অবস্থিত হলো থাইরয়েড গ্রন্থি। এই গ্রন্থি থেকে প্রধানত থাইরোক্সিন হরমোন নিঃসৃত হয়। থাইরোক্সিন কি? থাইরোক্সিন হরমোন এই গ্রন্থি থেকে নিঃসৃত হয়। থাইরোক্সিন হরমোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে আমাদের দেহের যে বিপাকীয় কাজগুলো সেখানে সাহায্য করে থাকে। এরপর হচ্ছে আমাদের দেহের যে ক্যালসিয়ামের যে বিষয়টা, অর্থাৎ ক্যালসিয়াম বিপাকে যে সাহায্য করে থাকে, বিপাকীয় কাজে সাহায্য করে থাকে কে? এই থাইরোক্সিন হরমোন। তো বলা হচ্ছে যে এই গ্রন্থি থেকে প্রধান থাইরোক্সিন হরমোন নিঃসৃত, থাইরোক্সিন গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনটি থাইরোক্সিন সাধারণত মানব দেহের স্বাভাবিক বৃদ্ধি, বিপাক কাজ, তাহলে কি হচ্ছে বেড়ে ওঠা এবং বিপাকীয় কাজগুলো আমাদের দেহে ঘটছে, এই বিপাকীয় কাজগুলো সাহায্য করছে। এছাড়াও এই থাইরোক্সিন গ্রন্থি থেকে ক্যালসিটোনিন এক ধরনের হরমোন নিঃসৃত হয়। ক্যালসিটোনিন, এই ক্যালসিটোনিন হরমোনটি আমাদের বিপাক কাজের সাথে জড়িত, অর্থাৎ ক্যালসিটোনিন এটি আমাদের কী করছে বিপাক কাজে সাহায্য করছে, যেটা উৎপন্ন হয় হলে থাইরোক্সিন গ্রন্থি থেকে। এরপর রয়েছে প্যারাথাইরয়েড গ্রন্থি। তো প্যারাথাইরয়েড গ্রন্থি, এরকম গ্রন্থি আছে আমাদের দেহের মধ্যে চার জায়গায় অবস্থান করে, তো সবগুলোই এককভাবে নেই। যেমন থাইরয়েড গ্রন্থির পিছনেও অবস্থান করে যে তার নাম হলো প্যারাথাইরয়েড গ্রন্থি, পিছনে অবস্থান করছে। পিটুইটারি গ্রন্থির পিছনে রয়েছে এরকম প্যারাথাইরয়েড গ্রন্থি, অর্থাৎ রয়েছে এরকম আমাদের দেহের মধ্যে চার ধরনের প্যারাথাইরয়েড গ্রন্থি। তো এই প্যারাথাইরয়েড গ্রন্থিগুলো কী করছে, মানুষের সাধারণত কাজগুলো করে থাকছে যে মূলত ক্যালসিয়াম এবং ফসফরাস যে ঘাটতি, অর্থাৎ এই ঘাটতিটা পূরণ করতে এবং এই তার ঘাটতি পূরণ করে বিপাকের কাজে সাহায্য করতে সহায়তা করছে কি এখানে প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে হরমোন। প্যারা শব্দের অর্থ কিন্তু মনে রাখতে হবে হাফ, অর্থাৎ অন্যান্য গ্রন্থির সহায়তা হিসেবে, অর্থাৎ দেখো থাইরয়েড গ্রন্থি সহায়ক হিসেবে কাজ করছে প্যারাথাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থির পিছনে প্যারা পিটুইটারি গ্রন্থি রয়েছে, সেটাকেও কিন্তু এই পিটুইটারি গ্রন্থিকে সাহায্য করছেও প্যারা থাইরয়েড গ্রন্থি। এরপর হচ্ছে থাইমাস গ্রন্থি রয়েছে, দেখো থাইমাস গ্রন্থি, থাইমাস গ্রন্থিটা কি? থাইমাস গ্রন্থি থাইমোক্সিন হরমোন নিঃসৃত করে থাকে, এটা আমরা মনে রাখবো যে থাইমাস গ্রন্থি থেকেই থাইরোক্সিন হরমোন নিঃসৃত হয়। এই থাইমাস গ্রন্থি আমাদের গ্রীবা অঞ্চলে অবস্থিত, এটাও আমাদের গ্রীবা অঞ্চলে অবস্থিত থাইমাস গ্রন্থি, এটা কিন্তু গ্রীবা অঞ্চলে, দেখো লক্ষ্য করো গ্রীবা অঞ্চলে অবস্থিত থাইমাস গ্রন্থিটি, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশে সাহায্য করে, অর্থাৎ আমাদের শরীরে যাতে রোগ প্রতিরোধ রোগ প্রবেশ করতে না পারে তার প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে। কোন হরমোন? থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত থাইমোসিন গ্রন্থি, থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত থাইমোসিন হরমোন। থাইমোসিন হরমোন কী করছে? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করছে, এবং এই বয়স বৃদ্ধির সাথে সাথে এই গ্রন্থি এই হরমোনটি আর নিঃসৃত হয় না, অর্থাৎ শিশু অবস্থায় এই গ্রন্থিটি যদিও অবস্থান করে বা থাকে, তো বয়স বৃদ্ধির সাথে সাথে এই গ্রন্থি অর্থাৎ উৎপাদন কমে যায়, আবার কখনো কখনো কারো অল্প মাত্রায় উৎপন্ন হতে পারে, অর্থাৎ পূর্ণবয়স্ক মানুষের সাধারণত এটি থাকে না। এরপর রয়েছে তোমার হলো অ্যাড্রেনাল বা সুপ্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল বা সুপ্রেনাল গ্রন্থি থেকে যে হরমোনটি নিঃসৃত হয় অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন হরমোন নিঃসৃত হয়। অ্যাড্রেনালিন হরমোনটি এটা অবস্থান করে কোথায়? যে আমাদের বৃক্ক বা কিডনি রয়েছে, কিডনি ঠিক পিছনে অবস্থান করে বা অগ্নাশয় সংলগ্ন হইতে অবস্থান করে। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অত্যাবশ্যক বিপাকে কার্যকলাপ নিয়ন্ত্রণকারী এই হরমোনটি হলো অ্যাড্রেনালিন হরমোন। এই গ্রন্থি মূলত কঠিন মানসিক, আমরা যখন অনেক চাপে পড়ি অর্থাৎ চিন্তা
আমাদের মধ্যে প্রবেশ করে, এই চিন্তাকে অত্যন্ত সহজ করে দেয়, ইজি করে দেয় আমাদেরকে। এটা কোন গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন? এই যে সুপ্রেনাল গ্রন্থি থেকে, অ্যাড্রেনালিন হরমোনটি এই আমাদের কঠিন মানসিক চিন্তা থেকে আমাদেরকে পরিত্রাণ করতে সাহায্য করে থাকে। অর্থাৎ এই গ্রন্থি থেকে যখন ওই হরমোনটি আমাদের সঠিকভাবে তৈরি হয় না, তখন আমরা অনেক মানসিক চাপে ভুগি। তখন এই গ্রন্থি থেকে এই মানসিক চাপে ভোগার কারণে কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় অকালে চুল পেকে যায়, বা আমাদের যে ত্বক ফাঁসফাঁসে বা সমস্যা হয়ে যায়, এটা কিন্তু সেই সুপ্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের প্রভাবে ওটা আমাদের কাজ হয়ে থাকে। এরপরে রয়েছে হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এই গ্রন্থিটি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আমাদের অগ্নাশয়ের মাঝে অবস্থিত, অগ্নাশয় যে রয়েছে এই অগ্নাশয়ের মাঝে, এইখানে এই যে এই অংশটার মাঝে হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থি অবস্থিত। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থি এক বছর শরীরের বিপাকীয় কাজগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে, বিপাকীয় কাজ। এই বিপাকীয় কাজ ছাড়াও এই গ্রন্থি থেকে আমাদের ইনসুলিন তৈরি হয়, অর্থাৎ ইনসুলিন যেটার মাধ্যমে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা যাওয়া নিয়ন্ত্রণ করে থাকে। এই গ্লুকোজের মাত্রা কম বেশি হলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ডায়াবেটিক্স রোগের সমস্যা বা ডায়াবেটিক্সে আক্রান্ত হয়ে যায় যেটা বলা হচ্ছে। অর্থাৎ এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন, এই হরমোনটি আমাদের কি গ্লুকাগন নিঃসরণ করে থাকে। গ্লুকাগন অর্থাৎ গ্লুকাগনটা কি আমাদের রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকছে, হচ্ছে গ্লুকাগন। এই গ্লুকাগন নিয়ন্ত্রণ করে থাকছে কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে নিঃসৃত হরমোনটি। এ কারণে দেখা যাচ্ছে যখন আমাদের রক্তের গ্লুকাগন নিয়ন্ত্রিত না থাকে, তখন গ্লুকোজের মাত্রা কম বেশি হয়ে যায়। গ্লুকোজের মাত্রা কম বেশি হলে তখন আমরা বলি ডায়াবেটিক্স এর সমস্যা হয়েছে। ডায়াবেটিক্স সম্পর্কে পরবর্তীতে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আর একটি গ্রন্থি রয়েছে, সেটা আলোচনার মাধ্যমে শেষ করব। সেটা হচ্ছে গোনাড বা জনন গ্রন্থি। জনন গ্রন্থিটা হলো এটি পুরুষ এবং স্ত্রীর, পুরুষ এবং স্ত্রীর এই গ্রন্থিটা আলাদা হয়ে থাকে। যেমন ছেলেদের হয় শুক্রাণু, বা এটা উৎপন্ন হয় শুক্রাশয়ে। এই শুক্রাণু গ্রন্থিটা তৈরি হয় ইস্ট্রোজেন অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন থেকে। পুরুষের স্কোটনের মধ্যে কী তৈরি হয়? টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোন যা ছেলেদের একটা নির্দিষ্ট বয়সসীমার সাথে এটা তৈরি হয়, এবং এটা হলো একটি কি গ্রন্থি, এটা হলো আমাদের শুক্রাণু তৈরি করতে সাহায্য করে। আর মেয়েদের হলো কি, আর শুক্রাণু তৈরির সাথে সাথে অন্যান্য বিশেষ অঙ্গাণু তৈরি হতেও সাহায্য করছে। মেয়েদের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনটি মেয়েদের গ্রন্থি, বিভিন্ন ধরনের গ্রন্থি তৈরি করতে সাহায্য করে, ডিম্বাশয় তৈরি করতে সাহায্য করে এই হরমোন গ্রন্থিগুলো। তো প্রিয় শিক্ষার্থীদের, আজকে আলোচনার বিষয় ছিল এটাই, বিভিন্ন ধরনের গ্রন্থি থেকে নিঃসৃত বিভিন্ন ধরনের হরমোন এবং তাদের কার্যপ্রণালী। তোমরা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবে, মনে রাখবে। এ বলে আজকে বিদায় নিচ্ছি এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।